জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতিপত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে ইষ্টবৃত্তি সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য নিয়ে আলোচনা করব। আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পর সকলেই ইষ্টবৃত্তি করি, কিন্তু আমাদের দেখতে হবে এই ইষ্টবৃত্তিতে যেন কোনো ভুল না হয়ে যায়। আমরা কখন ইষ্টবৃত্তি করছি, কেমনভাবে ইষ্টবৃত্তি করছি, আমাদের ইষ্টবৃত্তি করবার সময় মনোভাব সব কিছুর ওপর আমাদের গুরুত্ব দিতেই হবে, না হলে কিন্তু ইষ্টবৃত্তিতে গোলমাল হয়ে যেতে পারে। তাই শুধু ইষ্টবৃত্তি করা নয়, ইষ্টবৃত্তির প্রত্যেকটি জিনিসের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। তো ইষ্টবৃত্তির প্রকার নিয়ে শ্রী শ্রী ঠাকুর আজ কি বললেন তা আলোচনা করব। তার সাথে সাথে ইষ্টবৃত্তি করতে করতে আমাদের কিছু ভুল মনোভাব আসে, সেই মনোভাবগুলো নিয়ে আলোচনা করব। ইষ্টবৃত্তি আমরা সকলেই করি, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট ভুল থেকে যায়, সেই ছোট্ট ভুলটা কি সেই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন আমাদের ইষ্ট প্রসঙ্গ আমরা শুরু করে দিই। প্রথমত ইষ্টবৃত্তির যে প্রকার সেটা নিয়ে আলোচনা করব। দীপরক্ষী গ্রন্থের চতুর্থ খণ্ডের একাত্তর পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো বললেন। দেখুন, এই ইষ্টবৃত্তির এই প্রকার সম্পর্কে কোনো রকম ভুল মনোভাব যেমন না আসে, সেটা আমি আপনাদের এটা আলোচনা করবার পূর্বেই বলছি। কারণ ঠাকুর আমাদের ভালো চান, যার কারণে এই প্রকার সম্পর্কে আমাদের বলে দিয়েছেন। তাই হয়তো এই পাঠটা শোনার পর অনেক কিছু মনোভাব আসতে পারে, কিন্তু ইষ্টবৃত্তি সংক্রান্ত কোনো ভুল এবং খারাপ মনোভাব আনা আমাদের চলবে না। যেহেতু আমরা ইষ্টবৃত্তি এখন করছি আর এর যে মহত্ত্ব সেটা আমরা সকলেই জানি, তাই চলুন বলছি। গগন দা একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আচ্ছা আপনি যে স্বস্তি অর্ঘ আর যোগ অর্ঘের কথা বলেছেন ওগুলি কি ব্যাপার? আপনারাও হয়তো শুনেছেন স্বস্তি অর্ঘ ও যোগ অর্ঘ, এটার মানে কি, কারা স্বস্তি অর্ঘ করে, কারা যোগ অর্ঘ করে, এগুলো ইষ্টবৃত্তিরই প্রকার। শুনুন, শ্রী শ্রী ঠাকুরের বলা কথা শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি ইষ্টবৃত্তির কয়েকটা রকম করেছি। এমনিতে তো ইষ্টবৃত্তি সকলেই করে, যাদের সামর্থ্য আছে তারা দৈনন্দিন এক টাকা করে ইষ্টবৃত্তি করে, যাদের সামর্থ্য আছে তারা দৈনন্দিন এক টাকা করে ইষ্টবৃত্তি করবে, সেটা হলো স্বস্তি অর্ঘ। বুঝতে পারা গেল স্বস্তি অর্ঘ যেটা শ্রী শ্রী ঠাকুর বললেন? আমি আরেকবার আপনাদের শোনার জন্য বলছি, যাদের সামর্থ্য আছে তারা দৈনন্দিন এক টাকা করে ইষ্টবৃত্তি করবে, সেটা হলো স্বস্তি অর্ঘ। তার চেয়েও যারা সামর্থ্যবান তারা দৈনিক পাঁচ টাকা করে ইষ্টবৃত্তি করবে, এর নাম যোগ অর্ঘ। তাহলে আমাদের আলোচনা হয়ে গেল স্বস্তি অর্ঘ কি, যোগ অর্ঘ কি। এইভাবে যে অর্ঘের জোগাড় হবে তা দিয়ে নিজেরা কয়েকটা কাগজ টাগজ বের কর, এইভাবে শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দদের সামনে বলছেন। আমার কথাগুলি সব জায়গায় ছড়াইয়ে দেও, আর এই তোমার মতো অন্তত 250 মানুষ দাও যারা এগুলি নিয়ে নিয়ে চারায়ে দেবে। এই কথাগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। আমরা যেহেতু ইষ্টবৃত্তি করছি, এই স্বস্তি অর্ঘ কি আর যোগ অর্ঘ কি, তার এটা আমাদের আলোচনা হয়ে গেল। এরপর ইষ্টবৃত্তি সংক্রান্ত যে আমরা ভুলের কথা বলছিলাম তা নিয়ে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গের দশম খণ্ডের 99 পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন, একজন যদি যজন যজন ইষ্টবৃত্তি সস্তৈনি করে অথচ দ্বন্দ্বীবৃত্তির প্রশ্রয় দেয় তার ফল কি হতে পারে? শুনুন, শ্রী শ্রী ঠাকুর বললেন, দ্বন্দ্বীবৃত্তি অর্থাৎ কথা বা দায়িত্বের খেলাপ সাংঘাতিক জিনিস। ইষ্টবৃত্তি করছি অথচ গো বিটুইন রয়েছে, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার, ঠাকুর নিজে বলে দিয়েছেন। ওটা একেবারে ঘুণ পোকার মতো ভিতর থেকে খেয়ে ফেলে, কোনো চেষ্টার পূর্ণ ফল দিতে দেয় না। যজন যাজন ইষ্টবৃত্তির সস্তয়নী করছ, গো বিটুইন অর্থাৎ দ্বন্দ্বীবৃত্তিও আছে, তাতে যজন যাজন ইষ্টবৃত্তির সস্তয়নীর ফল পাবে, কিন্তু দ্বন্দ্বীবৃত্তিতে অনেকখানি কষ্ট করে দেবে। 16 আনার জায়গার হয়তো 7 আনা ফল পাবে,
আর আমার মনে হয় দন্ডিবৃত্তি অর্থাৎ এই যে গো বিটুইন পুষে রাখলে স্বস্থয়নির নীতিও লঙ্ঘন করা হয়। গো বিটুইন দন্ডিবৃত্তি অস্তিত্বের প্রতিকূল একটা জটিল প্রবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এই যে দন্ডিবৃত্তি, এই দন্ডিবৃত্তি অস্তিত্বের প্রতিকূল একটা জটিল প্রবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এই জঘন্য প্রবৃত্তিকে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুগামী করে নিয়ন্ত্রিত করা না হয় তাহলে স্বস্থয়নী পালনেই ত্রুটি থেকে যায়। এরপর শ্রী শ্রী ঠাকুর বললেন, বিধির নীতি পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। এরপর শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, লিখলি নাকি? প্রফুল্লদা বললেন, আগে হ্যাঁ। এরপর ছড়াটি পড়ে শোনানো হলো। তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম যে স্বস্থয়নীতেও ত্রুটি থেকে যায় যদি এই দ্বন্দ্বীবৃত্তি থাকে। আমি কথা দিলাম অথচ কথা রাখতে পারলাম না, দায়িত্ব নিলাম পালন করতে পারলাম না, এই সব জিনিসগুলোকে বলা হয় দ্বন্দ্বীবৃত্তি। আমি ঠাকুরের সন্তান হয়ে যদি আমার কথার কাজের মধ্যে মেল না থাকলো তাহলে তো আমি দ্বন্দ্বীবৃত্তিকে পর্শ্বই দিয়েই দিলাম। তার জন্য ঠাকুরের সন্তান হয়ে আমাকে ঠাকুরের কথা, ঠাকুরের নির্দেশ মেনে চলতে হবে। তাই ইষ্টভীতির যেই প্রকার, এই প্রকারগুলো জেনে থাকতে হবে। ইষ্টভীতির সাথে সাথে কী কী করতে হয় সেই কাজগুলো আমাদের স্মরণ করে করতে হবে। আর আমরা যারা স্বস্থয়নী ব্রত পালন করছি তারা যে স্বস্থয়নীর যে পাঁচ নিয়ম, এই পাঁচ নিয়মের মধ্যে কোনটা পালন হচ্ছে এবং কোনটা পালন হচ্ছে না সেটাও আমাদেরকে নজর দিতে হবে। স্বস্থয়নী পালনে ত্রুটি থেকে গেল না তো, এটাও আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখন শিশি ঠাকুর বললেন, এই ইষ্টভীতি মধ্যে যদি আমাদের দ্বন্দ্বীভীতি মনে বাসা বেঁধে থাকে ইষ্টভীতি করাকালীনও, আমরা আমাদের ফল হতে দেরি হবে। মানে আমরা হয়তো কোনো কাজ করছি তার সাফল্যটা পেতে দেরি হবে। এই দ্বন্দ্বীভীতিই আমাদের কিন্তু ভোগাবে, যেটা আমরা কষ্ট বলি। আমরা কষ্ট পাই না, বিভিন্ন ভালো কাজ করেও দেখবেন আমাদের অনেক কষ্ট হয়, আমরা ভুগতে থাকি, তা এই দ্বন্দ্বীভীতির কারণেই। কথায় কাজে মিল, আমরা যেটা বলছি, আমরা কি বলছি, আমরা কি করছি, কি করতে চলেছি, এদিকে নজর দিতে হবে। কথার খেলাপ করা একটা খুব বাজে কাজ, তাই এটাকেও আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তাই ইষ্টভীতির এই প্রকার সম্পর্কে সকলকে জানান ঠাকুর যা বললেন। আর ইষ্টভীতি করলেও আমরা কষ্ট পাই এই দ্বন্দ্বীবৃত্তির কারণে, তাই এটা যাতে না হয় সেদিকেও খেয়াল রেখে চলুন। আর শুধু নিজেরা জানলেই হয় না, আমাদের সকলকে জানাতে হবে। চলুন আজকের প্রসঙ্গ তো এখানেই শেষ করছি, কালকে আসবো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের আরও এক নতুন প্রসঙ্গের সাথে। জয়।